আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7F থেকে F এর 5 নম্বর থেকে শুরু করব। দেখো, 5 এর হেডিং কোশ্চেনে দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই বাই 2 হবে। তো অনুশীলনী 7F এর 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেনে দেওয়া ছিল যে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই হবে, আর 5 নম্বরে কি দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই বাই 2। তাহলে কিন্তু আমাদের অঙ্কের কত চেঞ্জ আসবে এবার আমরা দেখি। যে 5 এর 1 এর কোশ্চেনটা কি, যে সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার b প্লাস সাইন স্কোয়ার c প্লাস 2 সাইন a সাইন b সাইন c ইকুয়াল 1 ইকুয়াল 1। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার b প্লাস সাইন স্কোয়ার c, এত ইকুয়াল। প্রথমে আমরা এটা লিখি যে এখন আমরা 2 আনবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা সূত্রে 2 আনতে, 2 আনলে 2 সাইন স্কোয়ার a 2 সাইন স্কোয়ার b সূত্র পড়বে, ঠিক আছে। 2 সাইন স্কোয়ার c কে আমরা সূত্রে ফেলতে পারি, 2 এনে দিলে কি সূত্র হয়ে যায়, কিন্তু এটাকে আমরা চেঞ্জ করব না, ঠিক আছে, আগের অঙ্কগুলোর মতোই। তো একটা 2 যদি এনে দিই, তাহলে যে হাফ দিয়ে দিলাম, এই 2টা এই দুইজনের সাথে গুণ করে নামাইলাম, আর ওর কোনো পরিবর্তন করি নাই, সাইন স্কোয়ার c এভাবেই আছে। তো 2 সাইন স্কোয়ার a মানে কত, 1 মাইনাস cos 2 a, 2 সাইন স্কোয়ার b মানে কত, 1 মাইনাস cos 2 b, একই সূত্র। আচ্ছা, এ পর্যন্ত আমরা লিখলাম, এবার 1 প্লাস 1 কত, 2। আচ্ছা, এবার হাফ দিয়ে 2টাকে গুণ করে নামাই, তাহলে হাফ ইন্টু 2 কত, 1, মাইনাস দিলাম, এবার হাফ ইন্টু এই যে আমাদের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে দিলাম, প্লাস সাইন স্কোয়ার সি। এখন দেখো আমাদের এখানে কি আসে, কস সি প্লাস কস ডি এ সূত্র, তাহলে কস সি প্লাস কস ডি এ সূত্র ইউজ করলাম, 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি। আচ্ছা, এরপরে দেখো কি হয়েছে, আমাদের এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের এ প্লাস বি, এ প্লাস বি থাকে। তো আমাদের এবার কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, পাই বাই 2 দেওয়া। তো তার মানে এ প্লাস বি ইকুয়াল কত, পাই বাই 2 মাইনাস সি। তো পাই বাই 2 মাইনাস সি দিলাম, আর সব ঠিক আছে। তো কস 90 ডিগ্রি মাইনাস সি, 90 ডিগ্রি হওয়ার কারণে কস কি হয়ে গেছে, সাইন হয়ে গেছে, তাহলে সাইন সি আসলো। আচ্ছা, এ পর্যন্ত আশা করি আমরা বুঝলাম। এরপরে আমরা কি করবো, এই দুইটা থেকে কি সাইন সি কমন নিব, সাইন সি কমন নিলে এখানে কি থাকবে, কস এ মাইনাস বি, আর এখানে মাইনাস সাইন সি একটা থাকবে। আচ্ছা, এরপরে কি আসবে, দেখো সি আছে, তো আমাদের যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই বাই 2, তার মানে সি ইকুয়াল কত, পাই বাই 2 মাইনাস এ প্লাস বি। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি হওয়ার কারণে সাইন হয়ে গেল কি কস, আর থিটাটা লিখে ফেললাম। আচ্ছা, এরপরে কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি এ সূত্র, কস সি মাইনাস কস ডি এ সূত্র বসাই দিলাম। আচ্ছা, তাহলে এরপর আমাদের যা আসলো সেটাই কি আমাদের অ্যান্সার, যে আমাদের যে প্রথমে যেটা দোষী, আমাদের যা প্রমাণ করতে বসে সেটাই মূলত আসে, এই মাইনাস 2 সাইন এ সাইন বি সাইন সি কে ওই পাশে পাঠাই দিলে এই পাশে শুধু 1 এই থাকে। তো এটাই কি আমাদের অ্যান্সার, বা প্রমাণ করতে বসে প্রমাণিত, ঠিক আমাদের 4 এর অঙ্কগুলোর মতো একই টাইপের অঙ্ক। এরপরে 5 এর 2 নাম্বার, 5 এর হেডিং কোশ্চেনে দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই বাই 2 হয়, তাহলে 5 এর 2 সাইন a প্লাস সাইন b প্লাস সাইন c ইকুয়াল 1 প্লাস 4 সাইন পাই মাইনাস 2 a বাই 4 সাইন পাই মাইনাস 2 b বাই 4 সাইন পাই মাইনাস 2 c বাই 4। তো বাম পক্ষ দিয়ে সাইন a প্লাস সাইন b প্লাস সাইন c লিখে ফেললাম। আচ্ছা, লেখার পরে দেখো এখানে সাইন 90 ডিগ্রি মানে কত, 1, তো মাইনাস 1 প্লাস 1 কত, 0, তো সেই একই কথা, তার মানে মোট কথা এখানে আমি 0 লিখছিলাম। আচ্ছা, এরপরে দেখো কি হলো, সব ঠিক আছে, পাই বাই 2 আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই বাই 2, তো পাই বাই 2 এর জায়গায় আমরা এটা বসাই দিলাম। আচ্ছা, এরপরে দেখো কি করলাম, এখানে আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ইউজ করলাম, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, এরপরে এখানে কি করলাম, প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে আমাদের কি আছে, যে সাইন সি মাইনাস সাইন এ প্লাস বি প্লাস সি প্লাস 1, এখানে আমরা কি করলাম, সাইন সি প্লাস সাইন ডি, এটাকে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র ইউজ করলাম এই যে এটার ভিতরে, ঠিক আছে, প্লাস 1 দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের সব ঠিক আছে, শুধুমাত্র এই দুই পক্ষ থেকে আমরা 2 সাইন এ প্লাস বি বাই 2 কমন নিলে এখানে কস এ মাইনাস বি বাই 2, এরপরে এখানে কি থাকে আমাদের, মাইনাস মাইনাস কস এ প্লাস বি এ প্লাস বি প্লাস 2 সি বাই 2, ঠিক আছে, এই যে আমাদের এখান থেকে যে এটা মাইনাস সেটা তো সামনে চলে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা আসলো প্লাস 1। আচ্ছা, এরপরে দেখো কি হলো আমাদের, এখানে এই পর্যন্ত আশা করি আমরা বুঝলাম। এখন এখানে আমাদের কি আসবে, যে কস সি সি মাইনাস কস ডি এর সূত্র, এটাকে কস
সি মাইনাস কস ডি এর সূত্র কি? এখানে একটা টু আসবে সূত্রে, টু সাইন সি প্লাস ডি বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। আচ্ছা এখন দেখো এই টুটা যেটা আসতো সেটা এই টু এর সাথে গুণ হয়ে ফোর হয়ে গেছে, আর বাকি সবাই ঠিক আছে। আচ্ছা আশা করি এতটুকু বুঝছো। এরপরে কি আসলো দেখো, আমাদের ফোর লিখলাম, ঠিক আছে। এরপরে সাইন পাই বাই টু মাইনাস সি, ওয়ান বাই টু এখানে তো আছেই সেটা লিখলাম, এ প্লাস বি ইকুয়াল কত, পাই বাই টু মাইনাস সি, কারণ আমাদের দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, পাই বাই টু। তো আমাদের এ প্লাস বি দেওয়া আছে, তার মানে এ প্লাস বি ইকুয়াল কত, পাই বাই টু মাইনাস সি, ঠিক আছে। এই পাই বাই টু মাইনাস সি লিখলাম, আর ওই জায়গায় ওয়ান বাই আকারে টু টু ছিল সেটা এইভাবে লিখলাম, চাইলে নিচেও লিখতে পারো সমস্যা নাই। আচ্ছা এরপরে এতটুকুর কাজ করলাম। এরপরে দেখো সি প্লাস এ, সি প্লাস এ মানে কত, পাই বাই টু মাইনাস বি, তো পাই বাই টু মাইনাস বি আর ওয়ান বাই টু এভাবে লিখলাম, নিচেও লিখতে পারো সমস্যা নেই। এরপরে দেখো বি প্লাস সি, বি প্লাস সি মানে কত, পাই বাই টু মাইনাস এ, পাই বাই টু মাইনাস এ, যেটা নিচে বি মাইন বি প্লাস সি নিচে ওয়ান বাই টু ছিল, এই ওয়ান বাই টু এভাবে লিখলাম, প্লাস ওয়ান দিলাম। আচ্ছা এতটুকু আমরা বুঝলাম। এরপরে দেখো কি আসলো, যে আমাদের ফোর সাইন, দেখো এখানে প্রথমে আমরা এটার হিসাব করি যে এখানে কত আছে প্লাস ওয়ান, সেটা সামনে নিয়ে আসলাম, এরপরে ফোর বসাইলাম। এরপরে দেখো এর যে হিসাবটা সেটা আগে করি, সবাই তো গুণ আকারে আগে পিছে লেখে একই, তো এখানে কি হাফ দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে কত আসে সাইন পাই মাইনাস টু এ বাই ফোর, দেখো গুণ করলে এটা আসে, এখানে একই এখানে একই, তো এটাকে আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এরপর আমরা পাঁচের তিন নাম্বার দেখি, পাঁচের তো হেডিং কোশ্চেনে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই বাই টু, যদি হয় তাহলে টেন বি টেন সি প্লাস টেন সি টেন এ প্লাস টেন এ টেন বি ইকুয়াল ওয়ান, তো কী দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এ প্লাস বি ইকুয়াল কত, পাই বাই টু মাইনাস সি। আচ্ছা তো উভয় পক্ষকে টেন দ্বারা গুণ করলাম, এখানে টেন এ প্লাস বি সূত্র বসাইলাম, আর টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, ঠিক আছে। নাইনটি ডিগ্রি ওয়ান ইন্টু নাইনটি, ওয়ান ওয়ান কি বেজোড়, বেজোড় হওয়ার কারণে টেন কি হয়ে গেছে, কট হয়ে গেছে। আচ্ছা এতটুকু বুঝলাম। এখন দেখো এখানে ওরা সবাই টেন, ওকে আমি টেন বানাইতে চাচ্ছি, তো টেন আমরা কি জানি কট থিটা ইকুয়াল ওয়ান বাই টেন থিটা লিখলাম। এবার দেখো ওর সাথে ও গুণ হবে, ওর সাথে ও গুণ হবে, তো গুণ দিয়ে দিই, গুণ দিয়ে নামাই ফেলি, গুণ দিয়ে নামাইলাম। এরপরে দেখো টেন সির সাথে সবাইকে, টেন সির সাথে টেন এ গুণ হয়ে নামলো, প্লাস টেন বি গুণ হয়ে নামলো, এরপরে এটা তো আছে, এখন এটা তো এই পাশে আছে, এই মাইনাস টেন এ টেন বিটাকে এই পাশে এনে দিলে কি প্লাস হবে, তাহলে এত ইকুয়াল কত ওয়ান, যে টেন সি টেন এ প্লাস টেন সি টেন বি প্লাস টেন এ টেন বি ইকুয়াল কত ওয়ান, এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে। এরপরে পাঁচের কোশ্চেনে কি বলছে, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই বাই টু হলে আমাদের পাঁচের চারে প্রমাণ করতে হবে যে কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল কট এ কট বি কট সি, তো দেওয়া আছে কি, যা দেওয়া আছে সেটা লিখলাম, তার মানে এ প্লাস বি ইকুয়াল কত, পাই বাই টু মাইনাস সি। এবার উভয় পক্ষে কট দ্বারা গুণ করলাম, কারণ আমাদের কোশ্চেনে কটের বেশি মানে সবাই তো কটই, তাই আমি কট দ্বারা গুণ করলাম। আচ্ছা গুণ করলাম, এরপরে কট এ প্লাস বি এর সূত্র বসাই দিলাম, আর এখানে দেখো কট নাইনটি ডিগ্রি মাইনাস সি, তো কট নাইনটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি মানে কিন্তু ওয়ান ইন্টু নাইনটি, তার মানে কি ওয়ান কি বেজোড়, বেজোড় হওয়ার কারণে কট কি হয়ে গেলো, টেন হয়ে গেল, ঠিক আছে। তারপর থিটা বসাইলাম, আচ্ছা তাহলে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে আমাদের টেন থিটা, আচ্ছা বসাইলাম। এখন দেখো ওরা সবাই কট, আমার ওকে ওকে কট বানাইতে হবে, তো টেন থিটা অর্থ কি ওয়ান বাই কট থিটা লিখলাম। এখন দেখো ওর সাথে ও গুণ হবে, ওর সাথে ও গুণ হবে, গুণ দিয়ে দিই। আচ্ছা গুণ দেওয়ার পরে এটা আসলো, এবার কর্সির সাথে ওদেরকে গুণ করে নামাইলাম, আর ওরা তো আছে, কারণ আমাদের প্রশ্নে যা বলছে সেটাই আমরা লিখে দিলাম, ঠিক আছে। প্রশ্নে যেভাবে যেই আকারে দেওয়া আছে সেই আকারটা চলে আসছে, যা সাজায় লিখলেই কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো, অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, আমি চেষ্টা করছি সহজভাবে উপস্থাপন করতে, আর সময় বাঁচানোর জন্য আগে থেকে লিখে আনছি। এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।